গল্প প্রেমানন্দন। আজকে তোমাদের শোনাব 15তম পর্ব। গল্পটি লিখেছেন তাসনিম তামান্না। দিদা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে কয়দিন হলো মাত্র, কলেজে যাওয়া হয়নি কি আর। ফ্রেন্ডদের কাছে ফোন দিয়েও তাদের খোঁজ নেওয়ার সময় বা মেজাজ কাজ করছিল না। বাসা থেকে এসে মন খারাপ হচ্ছিল। স্বাধীন বলেছে কয়েকদিন পর আবার নিয়ে যাবে, তাতেও দিদার মন খারাপ হয়নি। সন্ধ্যায় নিচে এসে দেখলো স্বপ্না সবাই বসে মুচকি মুচকি হাসছে। দিদা বোকা বোকা চোখে স্বপ্নার পাশে গিয়ে বসলো। স্বপ্না তখন নিজের দুনিয়ার রং নিয়ে ব্যস্ত। দিদা মুখ টেপে হেসে বলল, কি হয়েছে স্বপ্না, এভাবে ব্লাশ করছো কেন, কারো প্রেমে পড়লো নাকি? স্বপ্না এতটাই চমকালো যে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে দিদার দিকে তাকিয়ে রইল। দিদা শব্দ করে হেসে লুটোপুটি খেতে লাগলো। স্বপ্না মুখটা স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বলল, কি বলো ভাবি এসব? হুম হুম, একটু একটু বুঝতে পারছি, তার কাহিনী বলো শুনি, কীভাবে বা কী হলো? স্বপ্না লজ্জা পেল, আবারও ভয়ও পেল, ভয়ের তো কণ্ঠে বলল, আগে বলো ভাইয়া বা আম্মুকে কিছু বলবে না? দিদা স্বপ্নাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, কাউকে কিছু বলবো না। স্বপ্না মনে জোর পেল, দিদার গাল টিপে দিয়ে বলল, এই তো আমার সুয়েট ভাবি। আচ্ছা হয়েছে, এবার বলো কাহিনী কি? কাহিনী তো প্রেম প্রেম, কীভাবে কি হলো? ছেলের ব্যাপারে খোঁজ নিয়েছো তো? ছেলে ভালো, হ্যাঁ পুলিশ নতুন জয়েন্ট হয়েছে, কিন্তু একটাই সমস্যা। মানে? ও না, আমার থেকে একটু বেশি বড়, 9 বছরের। মাত্র 9 বড়, মানা যায়, প্রবলেম হয় না। আমি না ওকে খুব ভালোবাসি, যদি কেউ না মানে। তো কি হয়েছে, মানাবার চেষ্টা চালিয়ে যাবা, আর আমি তো আছি। আর এত কিছুর পরও যদি না মানে তাহলে পালিয়ে যাবা, ছোট ছোট পুচকো আনলে মেনে নিবে। দুজনে উচ্চস্বরে হেসে উঠল। ফোনের শব্দে হাসির ব্যাঘাত ঘটল। দিদা ফোন নিয়ে উপরে চলে গেল। মিদা ফোন দিয়েছে, কেমন আছিস? আছি, তুই? আছি মানে কি মিদা? আছি মানে আমি কি বুঝবো কোথায় আছিস? বাসায় আছি। মিদার এমন খাপ ছাড়া কথা শুনে দিদার ভ্রু কুচকে গেল। বলল, কি হয়েছে তোর? কথার মাঝে কোনো ফিলিংস নাই, তোর কেমন নির্জীব লাগতেছে, মন খারাপ? ওসব বাদ দে, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে। সত্যি করে বলবি? কি প্রশ্ন বল। তোকে যে জোর করে রিলেশন করতে বাধ্য করেছিল, মানে তোদের বাসা যে দখলে নিয়ে চাইছিল, সেই লোকটার নাম স্বচ্ছ, আর তোর দেবরের নামও স্বচ্ছ, দুইটা মানুষ কি এক? দিদা অবাক হয়ে বলল, তুই হঠাৎ এসব কেন বলছিস? দিদাকে মাঝপথে থামিয়ে মিধা বলল, আগে আমি যেটা জানতে চাইছি সেটার অ্যান্সার দে, তারপর আমি আস্তে আস্তে সবটা বলছি। দিদা চুপ থেকে বলল, হ্যাঁ ওটাই স্বচ্ছ। মিধার নিঃশ্বাসের শব্দ শোনা গেল, খট করে ফোন কেটে দিল। দিদা ফ্যালফ্যাল করে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিদার ফোনে আবার ফোন লাগালো। মিধা ফোন ধরতেই দিদা বলল, কি হয়েছে, এভাবে ফোন কেটে দিলি কেন? মিদার জোরে দীর্ঘশ্বাস ছাড়ল। দিদা সন্ধিহান কণ্ঠে বলল, সত্যি করে বলতো কি হয়েছে, তোকে তো আমার সুবিধার লাগছে না, আর ওসবই বা কেন শুনছিস, কি হয়েছে? মিদার সেদিন কলেজ থেকে ফেরার থেকে একটার পর একটা অ্যাক্সিডেন্ট সব বলল দিদাকে। দিদা সব শুনে অবাকের শীর্ষে চলে গেছে। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ওই শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো? হাইপার হোস না, আমি একদম ঠিক আছি। উনি যেভাবে আমার সাথে বিহেভিয়ার করে আমি ওনাকে যথেষ্ট ভালো মানুষ মনে করেছিলাম, আর স্বাধীন ভাইয়ের ভাই ভেবে আমি মনে করেছি উনিও স্বাধীন ভাইয়ের মতো ভালো। স্বচ্ছ এমন কেন? স্বাধীন স্বচ্ছ সৎ ভাই। হোয়াট? হ্যাঁ আমিও জানতাম না, স্বাধীনের আম্মু বলেছে। স্বাধীনের বাবা উনি স্বাধীনের আম্মুকে লুকিয়ে বিয়ে করেন, আর তারই সন্তান স্বচ্ছ, স্বাধীনের কয়েক মাসের ছোট স্বচ্ছ। স্বচ্ছকে জন্ম দেওয়ার সময় স্বচ্ছের মা মারা যায়, আর স্বাধীনের বাবা স্বচ্ছকে এ বাড়িতে আনলেও উনি স্বচ্ছ দেখতে পারতেন না। স্বচ্ছ বড় হয় কাজের লোকের কাছে, যত বড় হতে থাকে ও একাকিত্বের খারাপ হয়ে গেছে, শাসন করার কেউ নেই। স্বাধীন বুঝতে শেখার পর থেকে বাবাকে এসব কারণে ঘৃণা করে। স্বচ্ছে ভালো পথে আনার চেষ্টা করলেও স্বচ্ছ কখনো স্বাধীনকে পাত্তা দেয়নি, উল্টো ক্ষতি করে গেছে। আমাদের বিয়ের পর সংসারটাও ভাঙার চেষ্টা করে উল্টা পাল্টা কথা বলেছিল, কিন্তু স্বাধীন আগে থেকে সবটা জানতো।
মিতার চোখ দিয়ে পানি পড়লো। মানুষটার জন্য বড্ড মায়া হলো। ছোট থেকে কেউ ভালোবাসেনি, কারো ভালোবাসা পায়নি। মানুষ কষ্ট না পেলে খারাপ হয় না, সাথে সঙ্গ দোষ তো আছেই। দিদা মিতার নাক টানার শব্দ বুঝলো মিতা কাঁদছে। দিদা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা সত্যি কথা বলবি? বল। তুই কি স্বচ্ছকে ভালোবেসে ফেলেছিস? মিতা অবাক হয়ে কাদা বন্ধ হয়ে গেল, চমকানো গলায় বলল, কি বলছিস এসব, পাগল হয়ে গেছিস নাকি? আমি কেন ওনাকে ভালোবাসবো? ভালোই যখন বাসিস না তাহলে কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে মায়া হচ্ছিল। আমার কথাগুলো ভেবে দেখেছিস? কোন কথা? ভালো লাগা বসন্ত বাতাসের মতো বয়ে আসে, কখন কিভাবে হয়ে যায় বুঝতে পারবি না। মানছি স্বচ্ছ খারাপ কাজ করে, ওরও কিন্তু একটা ভালোবাসার মন আছে। তুই চাইলেই স্বচ্ছকে ভালোবেসে স্বচ্ছের হৃদয়ে আধার ঘুচিয়ে আলো দেখাতে পারিস। মিতা চুপচাপ শুনলো, প্রতি উত্তর করলো না। দিদা থেমে আবার বলল, আর তুই যেগুলো বললি স্বচ্ছ, আমার জানা মতে স্বচ্ছ কখনো কারো প্রতি এত হেল্পফুল কেয়ারিং নয়, শুধু তোর প্রতি, মানে ও তোকে ভালোবেসে ফেলেছে। না হলে ও তোকেই বা কেন ছেড়ে দেবে? আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তোকে আটকে রাখতে পারত, কিন্তু ও এটা করেনি। মিতা কিছু বলল না। দিদা ফোন কেটে বিছানা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না ওর, কি ঘটতে চলছে বা কি ঘটছে এসব বুঝতে বেগ পেতে হচ্ছে খুব। সাদিন বাসায় এসে দিদাকে শুয়ে থাকতে দেখে মাথায় হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। দিদা তখনই চোখ খুলল। এভাবে সন্ধ্যাবেলা শুয়েছেন কেন? শরীর খারাপ নাকি? না, এমনি শুয়েছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, করুন। আপনি আমাকে আপনি আপনি করেন কেন? কেন ভালো লাগে না? না তেমনটা নয়, তবে কেমন লাগে, নিজেকে অনেক বড় মনে হয়। স্বাধীন হেসে বলল, আমি আপনাকে সম্মান করি, আর যেদিন থেকে আপনি আমাকে তুমি বলে ডাকবেন সেদিন থেকে আপনি চাইলে আমিও আপনাকে তুমি বলতে পারি। দিদা লজ্জা পেল। চলবে বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ। গল্প প্রেমানন্দল। গল্পটি লিখেছেন তাসনিম তামান। আজকে তোমাদের শোনাবো 16তম পর্ব। স্বাধীন দিদার লজ্জা মাখা রক্তিম মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন আপনার লজ্জা পেলে আপনার মুখের দুপাশে আর নাক লাল হয়ে যায়, ইচ্ছা হয় চুমো খেতে। দিদার লজ্জা কান গরম হয়ে গেল, আস্তে করে বলল, অসভ্য ঠোঁট কাটা। অসভ্য ঠোঁট কাটার রূপটা শুধু বইয়ের জন্য। আপনি পাজি হয়ে যাচ্ছেন, স্বাধীন হেসে বলল, সেটাও বইয়ের জন্য। সেটা বইয়ের জন্য কেন? আমি আপনার কি করলাম? আপনি তো আমার মন চুরি করে রেখেছেন, কাজে মন বসাতে চাই না। দিদা সন্ধিয়ান কণ্ঠে দুহাত কামড়ে রেখে বলল, কি হয়েছে বলুন তো, আজই বিহেভ করছেন কেন? কিছু আজে বাজে খেয়ে এসেছেন নাকি? স্বাধীন শব্দ করে হাসলো, বলল, আজ কেমন প্রেম প্রেম পাচ্ছে। ইস, থাকেন আপনি, ফ্রেশ হয়ে নেন। দিদা এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। এমনিতে এখানে থাকলে স্বাধীনের এমন লজ্জাজনক কথা শুনলে কখন বেহুশ হয়ে যাবে? রাতে খাবার টেবিলে সকলে থাকলেও স্বচ্ছ বেশি একটা সকলের সাথে বসে খায় না। আজ স্বচ্ছ নেই, স্বাধীনের বাবা বলল, এসবও ওকালতি করে কি পাও, আমার ব্যবসায় তো বসতে পারো নাকি? স্বচ্ছ আছে, ওকে তো কিছু করতে দেখি না, দায়িত্বটা ওকে দিন। হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমার ব্যবসাটা আমি লাঠে উঠাতে চাইছি না। এখানে ব্যবসা লাঠে উঠানোর কিছু পেলাম না আমি, তোমাকে কাজটা দিতে চেয়েছি, তুমি করলে করবে, না হলে থাক, দরকার নেই। আমি স্বচ্ছকে যতদূর জানি, স্বচ্ছকে যে দায়িত্ব দেওয়া স্বচ্ছ সেটা সততার সঙ্গে ফুলফিল করে, কাজ এতটুকু পরিমাণ ফাঁক রাখে না। আর আমার দিয়ে ওসব ব্যবসা হবে না, তাই আমার আশা ছেড়ে দেন। স্বাধীনের বাবা চিন্তায় পড়ে গেলেন। বয়স হচ্ছে, তার ছেলেদের উপর দায়িত্ব নিয়ে নিজে হালকা হতে চায়, কিন্তু সেটা আর হচ্ছে কই, ছোট ছেলেকে তিনি ভরসা করতে পারছেন না। তবুও এটা নিয়ে ভাবা উচিত, তারও একটা অধিকার আছে, সেও তো এবার বাড়ি ছেলে, তার সন্তান তার রক্ত বইছে অস্বীকার করবে কিভাবে। রুমে এসে ঘুমানোর জন্য বেডে ঠিক করতে করতে দ্বিধা বলল, আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। স্বাধীন ল্যাপটপ রেখে আড়মোড়া খেয়ে বলল, বলুন মহারানী, কি বলতে চান?
সিরিয়াস ইস্যু হেয়ালি করবেন না প্লিজ। কাকে নিয়ে? স্বচ্ছকে নিয়ে। কেন, ও আবার কি করলো? আপনি জানেন না, স্বচ্ছ বেআইনি কাজের সাথে যুক্ত। স্বাধীন স্বাভাবিক কণ্ঠে বললো, জানি। তাহলে এখনো কিভাবে শান্ত হয়ে বসে আছেন? কিছু করুন, এটা বাড়াবাড়ি রকমের হয়ে গেছে। কি করব বলুন, কম চেষ্টা করিনি। তবু স্বচ্ছ আমার একটা কথাও শুনিনি। রাতে মেয়ে নেশাদ্রব্য ওর একাকিত্ব জীবনের সঙ্গী হয়ে গেছে। ও নিজ থেকে না চাইলে আমি মনে হয় না কিছু করতে পারব। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, সেদিক পানে উদাসীনী ক্লান্তি চাউনিতে তাকিয়ে আছে স্বচ্ছ। মনটা তার বড় অশান্ত হয়ে আছে, কোনো কিছুতেই ঠিক মতো মন দিতে পারে না। বারে বারে মৃধার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, চোখটা বড্ড তৃষ্ণাত্মক। মৃধাকে এক পলক দেখার নেশায় যেন পাগল প্রায় দুদিন ধরে কলেজের সামনে গিয়েছে, তবু মৃধার দেখা মেলেনি। নিজের মনের ব্যাকুলতা রেশ করে টের পাচ্ছে, আর এসবের কারণও বুকে ডিপ ডিপ করে বাজছে। শেষে স্বচ্ছ কোনো মেয়ের প্রেমে পড়ল? স্বচ্ছ হাসলো। তার মনের ব্যাকুলতা তার প্রেয়সীকে জানান দিতে হবে খুব শীঘ্রই। মৃধা আজ অনেক দিন পর ইউনিভার্সিটিতে আসলো। সেদিনের ঘটনার পর মৃধার মা জাহিদ আসতে বারণ করেছিল, কারণ মূলত তারা ভয়ে ছিল আবার না কিছু ঘটে বসে। কিন্তু কয়েকদিন নিজেকে বাড়ি বন্দি করে রাখবে মৃধার? এভাবে তার দম বন্ধ হয়ে আসে, মাথায় সবটা এলোমেলো হয়ে যায়। কোনো একটা কারণে দম বন্ধ করা কষ্ট হয়, দম বন্ধ করা কান্না পায়। এত কষ্ট হওয়ার কারণ কি? এতগুলো বছর মৃধার কারো উপর ফিলিংস আসেনি, হুট করে এক অচেনা ছেলে এসে মন চুরি করার মতো একটা অপরাধমূলক কাজ করলো। এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, কঠিন শাস্তি। কিন্তু তার মনে যে ভীষণ কষ্ট, অভিমান, অভিযোগ, একাকিত্ব, তার ভিতরটা যে অপরাধে কুলুষিত হয়ে গেছে। কালো আধারে ভালো মানুষ হারিয়ে গেলে এতদিন পর ফ্রেন্ডদের কাছে এসে মনটা ভালো হয়ে গেছে কিছুটা, তবু ক্ষণে ক্ষণে স্বচ্ছের ভাবনায় ডুবে যাচ্ছে। বিথি বলল, কি হয়েছে তোর, এমন অন্য মনস্ক হয়ে আছিস কেন? মেয়েটা চমকে উঠে বলল, কই আছি আমি বল, শুনছি না? তুই শুনছিস না, আমরা সবটাই দেখতেছি ও বুঝতেও পারছি। হ্যাঁ, সেটাই কী যে হয়েছে সেটা বল। মৃধা পাশ কাটানো হয়ে বলল, তোর আমার আবার কী হবে বলতো, ওসব বাদ দিয়ে চল, আমার ক্ষুধা লাগছে, কিছু খেয়ে আসি। কেউ না জানলেও দ্বিধা বেশ করে মৃধার মনের অবস্থা বুঝতে পারছে। কলেজ শেষ করে মৃধা বাসায় রওনা দেওয়ার জন্য রিক্সা খুঁজছিল, কোথা থেকে স্বচ্ছ এসে মৃধাকে ডাক দিল। মৃধা চমকালো, স্বচ্ছ কাছে এসে বলল, মৃধা তোমার সাথে কিছু কথা ছিল। মৃধা নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কঠিন কণ্ঠে বলল, আপনাকে না বলেছি তুমি তুমি না করতে, আপনি বলুন। স্বচ্ছ হাসলো, চমৎকার হাসি। মৃধা হাসিটা দেখলো স্বচ্ছ সচরাচর হাসে না, খুবই কম হাসে, আর তার এই মায়া ভরা হাসিতে কত মেয়ে ঘায়েল হয় সেটা কি স্বচ্ছ জানে? এই যেমন এখন মৃধা ঘায়েল হলো, স্বচ্ছের কথায় মৃধার ঘোর কাটলো। স্বচ্ছ বলল, আপনার সাথে আমার স্পেশাল কথা আছে। মৃধা ভুরু কুচকে গেল, বলল, আমার সাথে আপনার আবার কী স্পেশাল কথা থাকতে পারে? থাকতে পারে না, অবশ্যই না, আপনাকে ঠিকভাবে চিনিও না। স্বচ্ছের একটু মন খারাপ হলো, বলল, আস্তে আস্তে আমাকে জেনে যাবেন, এত তারা কিসের, বাকিটা জীবন তো পড়েই আছে। স্বচ্ছের কথায় মৃধার রহস্যের গন্ধ পাচ্ছে। মৃধা চোখ ছোট ছোট করে বলল, কি বলছেন বলুন তো, আপনাকে আমার সন্দেহ লাগছে। বলতে চাইছি অনেক কিছু কিন্তু বলতে পারছি না, চলুন কোথাও গিয়ে বসি। মৃধা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আমার কোথাও গিয়ে বসে কথা বলার সম্পর্ক না, তাই যা বলার এখানেই বলুন। স্পেশাল কথা তো স্পেশালভাবে বলতে হয়, এভাবে রাস্তায় রোদে পুড়ে বলা যায় নাকি? বললেই বলা যায়, তা ঝটপট বলে ফেলুন, আমার তাড়া আছে। স্বচ্ছ কথাটা বলতে কিছুটা সময় নিল, মৃধা তাড়া দিতে লাগলো, আপনি কি আমার আধার জীবনের এক ফালি ভালোবাসার আলো হবেন, যা দিয়ে আমার চারিপাশ আলোয় আলোকিত করে রাখবেন, আমার পথ চলার সঙ্গী হবেন? আমি আপনাকে চাই, খুব করে চাই, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আছে, ভীষণ কষ্ট হয়। চলবে বন্ধুরা,
গল্পটা কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলো না, আগামী পর্বেই গল্পটা শেষ হয়ে যাবে। তাই গল্পটা যদি আপনাদের নিকট ভালো লাগে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।